আজকের প্রত্যেক পাওয়া বলতে খুব সহজে আপনারা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলবেন। যদিও এই প্রসেসটি অনেক সহজ, কিন্তু যারা কখনো এটিএম বুথ থেকে টাকা তোলেননি তাদের কাছে কিন্তু অনেকটা কঠিন মনে হতে পারে, কিন্তু এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার কাছে সহজ লাগবে। তো চলুন কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলবেন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ইসলাম ব্যাংকের এটিএম বুথ থেকে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার জন্য ইসলাম ব্যাংকের একটি এটিএম বুথ আমি চলে এসেছি। আপনারা যে কোনো একটি ইসলাম ব্যাংকের এটিএম বুথে চলে আসবেন। তো ভিউয়ার্স, আপনারা ইসলাম ব্যাংক থেকে কী কী সুবিধা উপভোগ করতে পারবেন এখান থেকে কিন্তু সেগুলো দেওয়া রয়েছে। তো এবার আমি ভেতর গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী আপনারা টাকা উত্তোলন করবেন এটিএম বুথ থেকে। তো ভিউয়ার্স, প্রথমত আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু একটা এটিএম কার্ড দেওয়া হয়েছে। তো এটিএম কার্ডের উপরে সিমের মতো যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা এটা উপরের দিকে রাখবেন। তারপর এটা মতো এটিএম মেশিন, এখান থেকে কার্ড প্রবেশের জন্য কিন্তু একটা অংশ রয়েছে। তো দেখুন আমি প্রবেশ করছি, তো একইভাবে আপনারা এভাবে ঢুকে দিবেন, তারপর একটু ঠেলে দিবেন কার্ডটা, ভেতরে প্রবেশ করে দিবেন ভালোভাবে। আপনাকে কোনো কিছুই প্রথম অবস্থায় করতে হবে না, জাস্ট আপনারা কার্ডটা গিয়ে সরাসরি প্রবেশ করে দিবেন। তারপর বলছি আপনার পিন নম্বর দিন। তো এখান থেকে আপনার যে কার্ডের পিন রয়েছে, তো এখান থেকে আপনার এটিএম মেশিন দিচ্ছে, এখান থেকে বোতাম পাবেন। মোবাইলে যেরকম বোতাম থাকে এরকমভাবে কিন্তু বোতাম রয়েছে। জাস্ট আপনারা করবেন কি, আপনার কার্ডের পিন নম্বরটি টাইপিং করে দিবেন। তো আমি এখান থেকে টাইপিং করে দিচ্ছি। তো টাইপিং করে দেওয়ার পর জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন, পরবর্তী অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রানজ্যাকশন বাছাই করুন। তো আপনি কী করতে চাচ্ছেন, তো এখান থেকে প্রথম রয়েছে ব্যালেন্স অনুসন্ধান। আপনার চাইলে এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন। তো যেহেতু আমরা টাকা উত্তোলন করবো, এর জন্য এখানে দেখতে পাচ্ছেন পাশে ডান পাশে নগদ উত্তোলন প্রথম যে অপশনটা, সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখান থেকে ভিউয়ার্স, আমি এখান থেকে নগদ উত্তোলন অপশনে ক্লিক করে দেবো। তো অবশ্যই আপনারা নগদ উত্তোলন অপশনে ক্লিক করে দেবেন হাত দিয়ে। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ বাছাই করুন। তো এখান থেকে 500, 1000, 2000, 3000 এমনভাবে অ্যামাউন্ট দেওয়া রয়েছে। আপনি যদি তুলতে চান এর মধ্যে, তবে সেক্ষেত্রে সেটার উপর ক্লিক করে দেবেন, অথবা এখান থেকে অন্যান্য পরিমাণ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে একইভাবে আবারও আপনারা টাইপিং করে দেবেন আপনি কত টাকা তুলতে আছেন। মোবাইলে যেরকম বাটন রয়েছে এই বাটনে আবারও আপনারা লিখে দিবেন। তো যেহেতু আমি 1500 তুলবো, তো অবশ্যই মনে রাখবেন 500, 1000, 1500, 2000 এরকমভাবে কিন্তু তোলা যায়, ভাঙ দিয়ে তুলতে পারবে না। তো আপনার টাইপিং করে দিয়ে সঠিক অপশনে ক্লিক করে দেবেন। ভুল হলে আপনারা ভুলে ক্লিক করে দিয়ে আপনারা সঠিকে লিখে আবারও আপনারা কিন্তু সঠিকে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে প্রবেশ করবেন, এখান থেকে ভিতরে কার্ডে কিন্তু টাকাটা কিন্তু প্রসেসিং হবে। তারপর এখান থেকে মূলত বেরিয়ে আসবে টাকাটি। তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে আপনাকে, ভিতরে টাকাটা কাউন্ট শেষ হলেই কিন্তু এখান থেকে টাকাটা বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে বেরিয়ে আসছে। তো এখান থেকে আমি টাকাটা কিন্তু কালেক্ট করে নিচ্ছি। অবশ্যই টাকাটা বেরিয়ে আসলে আপনারা কালেক্ট করে নেবেন। তো কালেক্ট করে নেওয়ার পর এবার আমি মূলত আপনাদের স্ক্রিনে লক্ষ্য করুন, অনুগ্রহপূর্বক আপনার টাকা সংগ্রহ করুন। তো সংগ্রহ করে নেবেন, তারপর একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আপনারা কার্ডটা সংগ্রহ করে নেবেন আপনার কাজটা শেষ। তো দেখতে পাচ্ছেন আপনার লেনদেন সফল হয়েছে। এখান থেকে আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন কত টাকা রয়েছে। আপনি কি আরও লেনদেন করতে চান, যেহেতু আমি করবো না, যার কারণে নাই উপর ক্লিক করে দিচ্ছি। তো আপনি করতে চাইলে আপনি হাই ক্লিক করে দিয়ে আবারও কিন্তু আপনার চাইলে টাকা তুলতে পারবেন। আমি এখান থেকে নাই উপর ক্লিক করে দিলাম। তারপর পর সেখান থেকে তো কার্ডটা বেরিয়ে আসবে। তো এবার আপনাকে কার্ডটা সংগ্রহ করে নিতে হবে। জাস্ট আপনি এখান থেকে কার্ডটা টেনে বের করে নেবেন। তো আমি এখান থেকে কার্ডটা কিন্তু টেনে বের করে নেবো, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে। কার্ডটা আমি বের করে নিলাম। এভাবে আপনারা টাকা কিন্তু খুব সহজে এটিএম বুথ থেকে তুলতে পারবেন।